আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমরা সবাই আছি গাইস। প্রত্যেক দিনের মতো আজকে বুধবার চলে আসলো প্রতি সপ্তাহে। সো এটা হচ্ছে যথারীতি বুধবার, তো আসারই কথা। বুধবারে কি হয়, বুধবারে আমাদের উইকলি মিশন মানে আনলক হয়ে যায়। সো আজকে আমাদের উইক থ্রির মিশন আনলক হয়ে গেছে। এটা কীভাবে আপনারা খুব ইজিলি করে ফেলতে পারবেন, মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, সো এটা নিয়ে হচ্ছে এই ভিডিও। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনারা আমি মনে করি অনেককে হেল্প করবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা লবিতে চলে আসলাম। সো লবিতে আসার পরে এখন আমরা যদি আরপিতে যাই, সো এখন যদি মিশন সিট গিয়ে চ্যালেঞ্জ মিশনে যাই, তাহলে দেখতে পাচ্ছেন উইক থ্রি আমাদের আনলক। সো প্রতি বৃহস্পতিবার বুধবারে উইক থ্রি আমাদের আনলক হয়ে যাবে। সো আজকে আমাদের ঠিক ওরকমই হয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এখন নর্মাল আরপি মিশনের দিকে তাকাই, তাহলে ফার্স্ট নর্মাল আরপি মিশন হচ্ছে ল্যান্ড অন টপ অফ এনি বিল্ডিং ইন সেন্ট মার্টিন থ্রি টাইমস। সো তার মানে হচ্ছে সেন্ট মার্টিনের যে কোনো একটা বিল্ডিংয়ের একদম ছাদে নামতে হবে, মানে ল্যান্ড করতে হবে প্যারাশুট দিয়ে। সো সেন্ট মার্টিন কই, সেন্ট মার্টিন হচ্ছে মিরামার ম্যাপে। সো মিরামার ম্যাপটা ডাউনলোড করে তারপর আপনারা এই মিশনটা কমপ্লিট করে ফেলবেন। সো গাইস, এখন অনেকেরই আবার ম্যাপ ডাউনলোড নিয়ে প্রবলেম হচ্ছে, যে ম্যাপ ডাউনলোড হচ্ছে না। সো এইটা কি প্রবলেম অনেক লোকের হচ্ছে না, যদি বেশি লোকের হয়, যেমন আমার হয়েছে, আমি প্রবলেমটা সলিউশন করে ফেলছি, কিন্তু যদি বেশি লোকের হয় তাহলে আমি এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও বানাবো। সো কমেন্টে একটু বলেন যে ম্যাপ ডাউনলোড হয় কি হয় না। সো গাইস, তারপরে দেখতে পাচ্ছেন যে কিল এ টোটাল অফ 20 অ্যানিমিস উইথ এসএমজি ইন ক্লাসিক মোড। দ্যাটস মিন এসএমজি ইউজ করে আপনারা 20টা অ্যানিমি মারতে হবে, মানে একটা একটা ম্যাচে 20টা অ্যানিমি মারতে হবে না, মানে সব ম্যাচ মিলে 20টা অ্যানিমি যদি এসএমজি দিয়ে মারেন তাহলে হবে। সো এসএমজি কি, এসএমজির ভিতরে পড়ে UMP9, উজি, ভেক্টর, দেন আরেকটা থমসন, সেগুলো হচ্ছে এসএমজির গান। সো গাইস, তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিল 10 অ্যানিমিস অর মোর ইন এ সিঙ্গেল ম্যাচ। সো মানে 10টা অ্যানিমি মারতে হবে একটা ম্যাচে। সো এটা হচ্ছে ক্লাসিক ম্যাচে বা আপনারা আর্কেডেও করতে পারবেন, সো এখানে স্পেসিফিকভাবে বলে নেই যে কোনটায় খেলতে হবে। সো আপনারা যদি ক্লাসিক ম্যাচ খেলেন তাহলে আপনারা মিডল ইস্ট খেলেন, সোলোতে খেলেন, তাহলে আপনারা বেশিরভাগগুলো বট পড়বে, তাহলে আপনারা মেরে ফেলতে পারবেন। যারা প্রতি যারা মানে ভালো খেলেন, মানে 10টা কিল ইজিলি হয়ে যায়, তো তারা করার দরকার নেই, তারা খেলতে থাকেন, একসময় 10টা কিল হয়ে যাবে অ্যান্ড আপনার মিশনও কমপ্লিট হয়ে যাবে। সো তারপরে বলছে কিল 3 অ্যানিমিস উইথ M24 ইন এনি মোড। দ্যাটস মিন M24 স্নাইপার রাইফেল দিয়ে আপনাদেরকে 3টা অ্যানিমি মারতে হবে। সো M24 দিয়ে আসলে মানে ক্লাসিক ম্যাচে পাওয়া তো অনেক দুষ্কর। সো আপনারা কী করবেন, আপনারা স্নাইপার ট্রেনিং খেলবেন। স্নাইপার ট্রেনিংকে আর জিপি বা মিডল ইস্ট সার্ভার দিলে পারে, কারণ আপনাদের অনেকগুলো বট পড়বে, তাহলে আপনারা খুব ইজিলি অ্যানিমিদের মেরে ফেলতে পারবেন M249 দিয়ে, অ্যান্ড মিশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সো গাইস, তারপর মিশন হচ্ছে কিল 3 অ্যানিমিস উইথ এ ভেহিকেল। সো ভেহিকেল দিয়ে 3টা অ্যানিমিকে মারতে হবে। সো আপনারা যদি এটার জন্য আপনারা অ্যাসল্ট রাইফেল ইউজ করতে পারবেন, দ্যাটস মিন আপনার একটা অ্যানিমি দিয়ে অ্যাসল্ট রাইফেল দিয়ে নক করলেন, দেন আপনারা ওই অ্যানিমির উপর দিয়ে উঠিয়ে দিলেন, তাহলে হয়ে যাবে মিশন। অ্যান্ড সোলোতে খেললে বট একটু ডেকে আনেন সাইডে, তারপর আপনারা জাস্ট উঠিয়ে দেন, বাকি টাকি যাই হোক মরে যাবে ডাইরেক্ট। সো তারপরেরটা হচ্ছে কিল 20 অ্যানিমিস উইথ M16F4। অ্যান্ড গাইস, এইটা মানে আমার কাছে সর্বোচ্চ বাজে একটা মিশন। আমি আসলে M16F4টা চালাই না, একদমই অপছন্দ করি। সো আমি এখনই কাজ করে দিই, এটা আমি কমপ্লিট করে ফেলি। সো এটা আপনার করে নিন, অন্যান্য সার্ভার আপনারা করে নিন, তাহলে হয়ে যাবে। সো গাইস, ওটা কালেক্ট করে করি। সো এখন যদি আমরা এখন আসি বড় লোকদের, যারা এই লাইট পাস কিনছে খাইছে বক্স। সো যাই হোক, এখন যদি আমরা ফিনিশ ইন দ্য টপ 3 টাইমস ইন এ স্কোয়াড মোড, দ্যাটস মিন আপনাদের ধরেন 25টা টিম নামে একটা স্কোয়াড একটা ম্যাচে। সো 25টা টিম থেকে একদম লাস্ট পর্যন্ত খেলে 3 হইতে হবে, মানে যে লাস্টে দেখেন না যে #3/100, সো ওই জায়গায় আপনাদের 3 লেখাইতে হবে, মানে লাস্ট পর্যন্ত খেলতে হবে, তিনটা টিমের মধ্যে থাকতে হবে স্কোয়াড মোডে, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা হয়ে গেছে। সো গাইস, তারপর বলছে কিল 20 অ্যানিমিস ইন দ্য মিলিটারি বেস। সো মিলিটারি বেসের যে এরিয়া আছে, ওই এরিয়া, ওই ফুল এরিয়ার ভিতরে আপনাদেরকে 20 অ্যানিমি মানে 20টা অ্যানিমি মারতে হবে, যে কোনো রাইফেল দিয়ে, স্পেসিফিক কিছু বলে নাই। সো আপনারা ট্রাই করবেন অন্যান্য সার্ভার দিয়ে করে নিতে, কারণ মিলিটারি বেসে অনেকে অনেক কম না মানুষজন। সো তারপর হচ্ছে গেট স্মোক গ্রেনেড ইন 20 ম্যাচেস। সো এটা হচ্ছে সবচেয়ে ইজি একটি, 20টা ম্যাচ খেলবেন, তার ভিতরে স্মোক উঠাইতে হবে, যে কোনো একটা উঠালেও হবে, অ্যান্ড গাইস সবাই স্মোক উঠাই, সো এই মিশনটা সবার হয়ে যাবে একদম ইজিলি, এটা আর বলা লাগবে না। সো এটা হচ্ছে ডিল টোটাল অফ 500 ড্যামেজেস ইন 2 অ্যানিমিস হেড, মানে অ্যানিমির হেডে মানে
500টা ড্যামেজ করতে হবে। সো আপনারা যদি চান যে একটা মেসে করে ফেলবো তাহলেও হয়, ধরেন একটা এনিমিরে মাথা পিছে ধরেন গুলি করে নক করে তারপরে ফিনিশ করে দিলেন, সেভাবে 5টা এনিমিরে এভাবে করলে হয়ে যাবে 500 ড্যামেজ হয়ে যাবে। সো এটা তো প্রায় মানে সবাইয়েরই হয়ে যাবে। সো আমার দেখতে পাচ্ছেন আমার 75 ড্যামেজ হলে পরে আমার এই মিশনটা কমপ্লিট হয়ে যায়। সো মিশনগুলা এবারকারটা হালকা একটু কঠিন হয়েছে। কঠিন কেন, কারণ এই যে মানে মিলিটারি বেসে 20টা মারতে হবে, দেন আবার যে এদিকে এসএমজি দিয়ে, এগুলো আসলে মারা একটু মানে কষ্ট না কিন্তু অনেকদিন লেগে যায়, তাই একটু কঠিন হয়েছে আমি বলবো। সো গাইজ দেখতে পাচ্ছেন যদি এখন আপনারা যদি 10টা মিশন কমপ্লিট করে ফেলেন তাহলে আপনারা এই যে 20 আরপি পয়েন্ট পেয়ে যাবেন। 20 আরপি পয়েন্ট কাট পেলে পর আপনারা মানে 2 আরপি লেভেল পেয়ে যাবেন একদম ফ্রিলি। অ্যান্ড গাইজ খেলতে থাকেন এই যে সাপ্লাই বক্সে, আপনারা দেখতে পাচ্ছেন মানে উইক 4 খেলা হলে পরে আপনারা এই প্যারাশুট স্কিনটা পেয়ে যাবেন, অ্যান্ড উইক 6 এটা পেয়ে যাবেন। সো এগুলোও সবাই নিয়ে নিচ্ছে একদম ইজিলি, অ্যান্ড আগেরকার রিমোটসগুলো পাচ্ছেন একদম ফ্রিলি। সো খেলেন, আমার মনে হয় না তেমন কোনো কঠিন কিছু আইসে, একটু সময় লাগবে এই আর কি। সো গাইস এটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, কারণ বাঙালিরা মানে কি বলবো একজনের উন্নতি দেখতে পারে না। তারপরে আপনারা যদি চান যে না আমরা বাঙালি বাংলাদেশে এসব ইউটিউব চ্যানেলটা একটু প্রমোট করি তাহলে আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, আর যদি চান যে না বাংলাদেশে এসব করার দরকার নেই তাহলে আর কী বলবো ইগনোর করে দেন, আমার জানি সবাই ইগনোরই করবে। সো গাইস যদি দেখা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দেবেন। অ্যান্ড গাইস দেখা হবে পরে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ও ফার্স্ট অফ অল তার আগে আমি আবার একটু কথা বলি। সো ওটা হচ্ছে কি যে আপনাদের ম্যাপ ডাউনলোডে কি প্রবলেম হচ্ছে নাকি, হলে পরে তাড়াতাড়ি কমেন্ট করুন তাহলে আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড ম্যাপ ডাউনলোড অ্যান্ড আরেকটা প্রবলেম হচ্ছিলো যে ডাউনলোডিং ফাইলস দিয়ে একটা আমার খেয়াল নেই, ওটারও আমি সলিউশন করে নিয়েছিলাম। সো এই দুটো প্রবলেমে যে কোনো একটা হইলে পারো আপনার আপনার নিচে কমেন্ট একটু বলে দেন তাহলে আমি ভিডিওটা বানাবো। সো দেখাবো পরে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত বাই।